হ্যান্ডশেকের অজুহাতে মেয়েদের হাত ভাজার অভ্যাস, মুসলিমদের চিরশত্রু ইহুদিদের সাথে যান আত্মার সম্পর্ক, হিটলারের হাতে নিহত ইহুদিদের গায়েবানা জানাজা পড়িয়েছে যে ব্যক্তি, এমন আরও বহু কলঙ্ক যোগ হয়েছে যার অর্জনের খাতায়। সেই ডক্টর মোহাম্মদ ঈসা এবার হজের খতিব হিসেবে মনোনয়ন পেয়েছেন। এবারের হজের খতিব হিসেবে তার নাম ঘোষিত হওয়ার পর থেকেই সমগ্র মুসলিম বিশ্বে তুমুল হট্টগোল তৈরি হয়েছে। এই ঘটনায় আরব বিশ্বের স্কলারগণ যেভাবে টুইটারে সরব হয়েছেন, তেমনি তাকে বিভিন্ন গণমাধ্যমে নজিরবিহীন বলে উল্লেখ করা হয়েছে। দর্শক, চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক চরম বিতর্কিত এই ডক্টর মোহাম্মদ ঈসার আসল পরিচয়। 1965 সালে সৌদি আরবে জন্মগ্রহণ করা এই ব্যক্তি সেদেশের ইমাম মোহাম্মদ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী আইনশাস্ত্রে ব্যাচেলর ডিগ্রি এবং বিচার বিভাগীয় অধ্যয়নে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন। এতটুকু শিক্ষাগত যোগ্যতা সৌদি আরবের খরচবিহীন শিক্ষা ব্যবস্থায় অতি সাধারণ একটি বিষয়। এই কোয়ালিটির অজস্র শায়খ সৌদির পাড়ামহল্লায় রয়েছেন। কিন্তু আপাতদৃষ্টিতে অতি সাধারণ এই ব্যক্তির প্রতি সৌদির রাজ পরিবারের আগ্রহ এবং অনুগ্রহ যথেষ্ট বিস্ময়কর। 57 বছর বয়সী এই ব্যক্তি ইতোমধ্যেই সৌদি আরবের প্রধান বিচারপতি, আইনমন্ত্রী সহ অসংখ্য গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত বা কলঙ্কিত করেছেন। এছাড়া বর্তমানেও রাজ পরিবার তাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ বিভিন্ন পদে বসিয়ে রেখেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনি সৌদির সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য, আরব বিশ্ববিদ্যালয়গুলোর সম্মিলিত সংগঠনের সভাপতি, আরব দেশগুলোর আইনমন্ত্রীদের সম্মিলিত সংগঠনের সভাপতি, সৌদি আইন প্রণয়ন কাউন্সিলের সদস্য, ওয়ার্ল্ড মুসলিম লীগ বা রাবিতাতুল আলামিন ইসলামের সেক্রেটারি জেনারেল। এটি তার দখলে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। ওয়ার্ল্ড মুসলিম লীগের প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী মুসলিমদের স্বার্থ রক্ষা করা এবং বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো। অথচ মুসলিমদের এমন দুর্দিনে তাদের পাশে না দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ঈসা নির্যাতনকারী ইহুদি খ্রিস্টানদের পাশে দাঁড়িয়েছেন। ওয়ার্ল্ড মুসলিম লীগের সেক্রেটারি জেনারেল হিসেবে কখনোই নিপীড়িত মুসলিম জাতির পক্ষে তাকে কথা বলতে শোনা যায়নি। এমনকি যেসব দেশে হিজাব নিষিদ্ধ করা হচ্ছে, সেখানে ইসলামী বিধানের পরিবর্তে সেসব দেশের বিধান মেনে তিনি মেয়েদেরকে হিজাব খুলে ফেলার জন্য পরামর্শ দিচ্ছেন। আর হিজাব খুলতে না পারলে সেসব দেশ থেকে মুসলিম মহিলাদেরকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবারের হজে ইমাম হিসেবে নিয়োগ পাওয়া এই ডক্টর মোহাম্মদ ঈসা। ইসলামী সূচনা থেকে বিশেষ করে ফিলিস্তিন দখল করার পর থেকে সমগ্র আরব বিশ্বে ইহুদিদের প্রতি যে ঘৃণা পোষণ করা হয়, সেটি দূর করে ইহুদিদের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ বা নর্মালাইজেশন প্রকল্পের প্রধান হচ্ছেন এই ডক্টর মোহাম্মদ ঈসা। এছাড়া বিভিন্ন ধর্মের মধ্যে মতভেদ কমিয়ে একতা সৃষ্টির জন্য যে আন্তধর্ম মতবাদ রয়েছে, ডক্টর মোহাম্মদ ঈসা এই মতবাদের একজন জোরালো প্রবক্তা। তাই সমস্ত ধর্মকে মিলিয়ে দিয়ে পারস্পরিক একতা সৃষ্টির জন্য তিনি সবসময় বিভিন্ন ধর্মীয় গুরুদের সাথে ওঠাবসা এবং চলাফেরা করেন। তিনি হলোকাস্টে নিহত ইহুদিদের মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা পড়েন, গির্জায় গিয়ে ঘণ্টা পেটান, আবার হজের ইমামতি করেন। মোট কথা, কোনো ধর্মকেই বাতিল বলে ফেলে না দিয়ে সব ধর্মকে সমন্বয় করে তিনি চলতে চান। অথচ কুরআন মাজিদের ঘোষণা অনুযায়ী ইসলাম ধর্ম ছাড়া সমস্ত ধর্ম বাতিল এবং পরিত্যক্ত। উপরন্তু কুরআন মাজিদে যেখানে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাতে নিষেধ করা হয়েছে, সেখানে ডক্টর মোহাম্মদ ঈসা একজন মুসলিম হয়ে ইহুদি ও খ্রিস্টান ধর্মের উপাসনালয়ে গিয়ে তাদের বিধানগুলো পর্যন্ত পালন করে চলেছেন। এভাবে বিভিন্ন ধর্মের প্রথা পালন করার কারণে এবং সেসব ধর্মকে সঠিক মনে করার কারণে আরব বিশ্বের প্রখ্যাত স্কলার শায়খ মোহাম্মদ ফাওজান এই ডক্টর মোহাম্মদ ঈসাকে ধর্ম থেকে মুরতাদ বলে আখ্যায়িত করেছেন। একজন মানুষ তার সারা জীবনের সঞ্চয় খরচ করে প্রিয়তম নবীজির দেশে হজ করতে যান। এত কষ্ট করে সেখানে গিয়ে যদি তারা দেখেন হজের খতিবের মিম্বারে বসে আছে ডক্টর মোহাম্মদ ঈসার মতো একজন নিকৃষ্ট পর্যায়ের লোক, তাহলে এসব হজযাত্রীর দুঃখের কোনো সীমা থাকবে না। আরিফুর রহমান আজাদ, MBA টাইমস ডেস্ক রিপোর্ট।